আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আবার আরও একটি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সময় ব্যস্ততার কারণে আপনাদেরকে নিয়মিত ভিডিও দিতে পারতেছি না, তবে আমার চ্যানেলের সাথে যারা এখনও ধৈর্য সহকারে রয়েছেন ইনশাল্লাহ আমি স্টেপ বাই স্টেপ সিপিএ মার্কেটিংয়ের উপরে আপনাদেরকে সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, ইনশাল্লাহ আমি প্রতিনিয়ত চেষ্টা করবো নতুন নতুন কিছু ভিডিও দেওয়ার জন্য। তো আজকে আমি কী নিয়ে ভিডিও মেক করতে চাচ্ছি হয়তো বা আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন যে আমি আসলে কী নিয়ে ভিডিওটা ক্রিয়েট করবো। সো ভিউয়ার্স, সিপিএ নেটওয়ার্কে কাজ করার জন্য আমাদের কিন্তু বিভিন্ন ধরনের নেটওয়ার্কে আমরা সাইন আপ করে থাকি। সো সাইন আপ প্রসেসগুলো অনেক কিছু কিছু অ্যাকাউন্ট আছে যেগুলো আপনার ডিফিকাল্ট হয়ে যায়, ডিফিকাল্ট হয়ে সাইন আপ গুলা অ্যাপ্রুভ নিতে। সো সেরকমই একটি নেটওয়ার্কের সাথে আপনাদেরকে আগে একটু পরিচয় করিয়ে দিই। তো সর্বপ্রথম আমি আমার একটি ক্লোম ব্রাউজারে আমি চলে যাচ্ছি। হয়তো ভিডিওটি সামান্য পরিমাণে একটু দেরি হতে পারে বা সময় লাগতে পারে, তো আশা করি ভিডিওটি আপনারা কেউ স্কিপ করবেন না, ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো এখন আমি আগে আপনাদেরকে একটি সিস্টেম দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার এখানে কিন্তু প্রায় সব নেটওয়ার্কেই অ্যাকাউন্ট আছে। তো ট্রাভি আছে, ডাটিফাই লিঙ্ক আছে, লস প্লাস আছে, টপ মনিটাইজ আছে এবং ক্র্যাক রিভিনিউ অ্যাকাউন্ট আছে, মেবি বেশ কয়েকটি অ্যাকাউন্ট আছে। তো আমি আগে আপনাদেরকে কিছু অ্যাকাউন্টের সাথে পরিচয় করে দিই। সো তার জন্য আমি সর্বপ্রথম চলে যাব অ্যাপিংয়ে। তো অ্যাপিংয়ে আসার পর আমি যে নেটওয়ার্ক নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব সেটি এখন আপনাদেরকে একটু দেখাবো। সো দেখেন এখানে আমি ক্লিক ডিলার যে অ্যাকাউন্টটি আছে সেটি আপনাদেরকে একটু দেখাচ্ছি, একটু ওয়েট করবেন। দেখেন এটা যদিও আপনার এটাতে কিন্তু আপনার অ্যাপ্রুভ পাওয়াটা খুব একটা কঠিন ব্যাপার আমি মনে করি, আপনারা খুব সহজেই অ্যাপ্রুভ দিতে চায় না। আমি নিজে অনেক ট্রাই করার পরে এটি পেয়েছি। সো বন্ধুরা দেখেন এখানে কিন্তু ভালো ভালো কিছু অফার পাবেন আপনারা, আর অলরেডি কয়েকটা তিনটা আপনার স্মার্ট লিঙ্ক অলরেডি অ্যাক্টিভ থাকে। সো এখানে আপনার কয়েকটা অফার দেখতে পাচ্ছেন, আমি এখানে শো মোডে যাই। সো দেখেন এখানে কিন্তু ক্লিক ডিলারে এগুলো অফারে যে লাস্ট আপডেট হয়েছে এটা 19 ঘন্টা আগে, এই যে দেখেন বন্ধুরা ইতালির অফার আছে, জার্মানির অফার আছে, ইউএসএর অফার আছে, এই যে 19 ঘন্টা আগে ইমেল ট্রাফিক দেখেন কার ইন্স্যুরেন্স ইউএস দেখেন একটা ইন্স্যুরেন্সের একটা অফার। এখানে আপনারা যারা সিপি মার্কেটিং করতে চান তারা কিন্তু এই সাইটটিতে কাজ করতে পারেন। তো এখন আমি দেখাই আপনাদেরকে এখানে কীভাবে সাইন আপ করবেন। সো এটির জন্য আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে সর্বপ্রথম আপনাকে এই সাইটটিতে জয়েন করতে হবে। তো সাইটটিতে জয়েন করার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি, জয়েন নাওতে ক্লিক করবেন। আমি আজকে সব মোটামুটি সকল প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব। সো এখন আমি এখানে স্টার্ট নামে ক্লিক করলাম। সো বন্ধুরা দেখেন এখানে কোম্পানি নেম দিতে বলছে, তো এটা আমি দেব না। এখানে যদি টিক মার্ক দেওয়া আছে যে অ্যাকাউন্ট নেম, এখানে কী দেবেন আপনি যেই নামে অ্যাকাউন্ট করবেন সেটি দেবেন, তার ফার্স্ট নেম লাস্ট নেম। আর এটাও অবশ্য আপনি নিজের নামে খোলার চেষ্টা করবেন যদি আপনি নিজে ইউজ করেন। সো তারপরে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে, তারপরে এখানে আপনারা নিচে এসে যদি চান স্কাইপ ব্যবহার করতে পারেন বা আদার্স যে অপশানগুলো আছে সেগুলো সিলেক্ট করতে পারেন, তখন প্রিফার করবো আপনারা স্কাইপটাই সিলেক্ট করে দেবেন। সো এখানে স্কাইপটা দেওয়া হলো, তারপরে এখানে একটি নিক নেম অর্থাৎ ফোন নাম্বার, স্কাইপের যে ইউআরএলটা আছে সেটা এখানে দিয়ে দেবেন, তারপর ডেট অফ বার্থ এটি হয়তো আপনাদেরকে বলে দিতে হবে। তারপর এখানে আপনার একটি প্রোফাইলের লিঙ্ক দেন অথবা ফেসবুক প্রোফাইলের একটি লিঙ্ক তারা চাচ্ছে, তো এখানে ক্লিক করে আপনারা ওটি দিয়ে দেবেন। কান্ট্রিটা অবশ্যই এখান থেকে বাংলাদেশ যদি হয়ে থাকে আপনার বাংলাদেশ থেকে সিলেক্ট করবেন এবং আপনি যে যে কান্ট্রি থাকেন সেটি সিলেক্ট করবেন এবং সিটি স্টেট অ্যাড্রেস এগুলো মনে হয় সকলেই পারবেন, তো এগুলো মেন ফ্যাক্টর না। এখানে একটি অপশন আছে হোয়ার ইউ
প্রিফারড বাই ক্লিক ডিলার এম অর অ্যাক্টিভ, তো মানে এখানে আপনি পাবলিশার হিসেবে ইয়েস দিয়ে দিবেন। আর নো দিলে ও সরি এখানে আপনারা নো দিয়ে দিবেন। তো নো দিয়ে দেওয়ার পর এখানে ইংলিশ আছে, ইংলিশে থাকবে, নট স্যাটিসফাইড রাশিয়ান ভাষা এটা দরকার নাই, এখানে দিলে হবে, এটা দেওয়া দরকার না, এখানে নো দিয়ে দিবেন। তো তারপরে এখানে দেখে না হাউ ইউ ডেভার অ্যাবাউট আস ক্লিক ডিলার, তো এখানে আপনি মানে আপনাকে তারা জিজ্ঞাসা করে ক্লিক ডিলার সম্পর্কে কোথা থেকে জানতে পেরেছেন। সো এখন আপনি এই জায়গায় যদি আমার চ্যানেলে ভিডিওটি দেখে আসেন তাহলে অবশ্যই আমি ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা এখানে নেট গেট এটি দিলেই ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ নেট গেট এটি হচ্ছে ইউটিউব চ্যানেল আমার, সো আপনারা আমার চ্যানেলের ইউআরএলটা এখানে দিতে পারেন। দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার মাঝে ঠিক আমি আপনাদেরকে একটি মেইল দেখাচ্ছি, সো বন্ধুরা দেখেন এখানে আমি তাদেরকে কত তারিখে অ্যাপ্লাই করেছিলাম আমি দেখাচ্ছি আপনাদেরকে, আবার আমার এই অ্যাকাউন্টে তারা কত তারিখে দিয়েছে। সো এটি কিন্তু জুনের 9 তারিখ আর এটি হইল জুলাই মাস, দেখেন জুলাইয়ের 27 তারিখ, অলরেডি এক মাস পার হয়ে যাওয়ার পরে কিন্তু তারা আমাকে আমার এই অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ দিয়েছে। তো আমি এটি কীভাবে অ্যাপ্রুভ নিয়েছি, সো এখানে দেখেন এই যে ক্লিকডিলার স্মার্টলিঙ্ক লগ ইন, এই যে দেখেন এখানে তারা আমাকে কিন্তু আমার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করে দিয়েছে। সো এখন আমি আমার অ্যাকাউন্টটি মেবি কতদিন হয়েছে, এক দেড় মাস মনে হয়েছে, তো আমি এটি কীভাবে তাদের সাথে কমিউনিকেশন করে অ্যাক্টিভ করেছি, তো সেটি এখন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। ভিডিওটি ধৈর্য সহকারে যদি দেখেন তাহলে হয়তো আপনারা আমি যে যে সিস্টেমে তাদেরকে এসএমএস করেছিলাম সেটি আপনারা যদি দেখেন ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো আমি এখন আমার একটি টেলিগ্রাম, যেহেতু আমি সম্ভবত টেলিগ্রাম তাদেরকে দিয়েছিলাম, তো আমি এখন আমার টেলিগ্রামে চলে যাচ্ছি। সো ভিউয়ার্স দেখেন এটা হচ্ছে আমার টেলিগ্রামের, তো এখন দেখেন এখানে আমি তাদেরকে জুনের 10 তারিখে তারা কিন্তু আমাকে একটি মেসেজ করে, আমি তাদের স্কাইপটা টেলিগ্রামের ওনার যে টেলিগ্রামের এইটা সেটা আমি এক জায়গাতে কালেক্ট করে নিয়েছিলাম এবং আমি নিয়েছি ইয়া গেট, উনি আমাকে একটা কিছু প্রশ্ন করেছিলো, ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স উইন ওয়ার্কিং উইথ দ্য স্মার্ট লিঙ্ক ইফ ইউ প্লিজ নেম অফ সিভি নেটওয়ার্ক, অর্থাৎ তারা আমাকে আমি এর আগে কোনো স্মার্ট লিঙ্কে কাজ করেছি কি না এবং আমি কোথা থেকে ট্রাফিক আনি এবং আমার টপ কান্ট্রিগুলো কী কী। সো বন্ধুরা এখানে দেখেন আমি কি তাদেরকে অ্যান্সারটা দিয়েছিলাম, এখানে কিন্তু ভিডিওর মেন জিনিসটা এখানে কেউ স্কিপ করবে না, অ্যাকাউন্ট সবাই অ্যাপ্লাই করতে পারে কিন্তু পরবর্তী ধাপগুলো আমরা কেউ পারি না। সো বন্ধুরা দেখেন আই হ্যাভ এ এক্সপিরিয়েন্স উইথ অ্যানাদার সিপি নেটওয়ার্ক স্টিল ওয়ার্কিং উইথ লস প্লাস, এবং দুই নম্বর প্রশ্ন ছিল হোয়াট ইউ সোর্স অফ ইউ ইউজ, এখন দিয়েছিলাম আমি মাই ট্রাফিক সোর্স ইজ অ্যাডাল সোশ্যাল মিডিয়া স্ন্যাপচ্যাট মিট মিস টিন্ডার পপ বার ডু হাইল স্কাউট টার্গেট অক্ষসপিট অ্যান্ড ইটিসি, এবং ইউকে কানাডা এবং কান্ট্রি দিয়েছিলাম ইউকে কানাডা অস্ট্রেলিয়া জার্মানি ডেনমার্ক ইত্যাদি, এবং পরবর্তীতে আমাকে হেই সরি ফর দ্য ডেইলি ইন রিপ্লে ডু ইউ হাই ভলিউম অফ রিকোয়েস্ট ইফ ইউ টেক এ সাম টাইম অফ গেট ব্যাক টু, অর্থাৎ তারা আমাকে কিন্তু এসএমএস করে যাচ্ছিল, আমি তাদেরকে অ্যাপ্লাই উত্তর দেওয়ার মতো সময় ছিল না, তো তারপরে সে কিন্তু আমাকে এসএমএস করে যাচ্ছিলো, দেখেন তারপর আমি দিয়েছিলাম ওকে, অর্থাৎ এই যে সে লাস্টে যে এসএমএসটা করেছিল থ্যাংক ইউ ফর দ্য প্রোভাইড ডিটেলস, ও সে আমার কাছে আমার কাজের কিছু স্ক্রিনশট চেয়েছিল যে আমি কীভাবে কাজ করি, তো দেখেন এখানে আমি কিন্তু তাকে কিছু স্ক্রিনশট দিয়ে দিছি, তো তারপরে থ্যাংক ইউ ফর দ্য প্রোভাইড ডিটেলস, এবং সে আমাকে একটি থ্যাংকস মেল জানায় এবং তারপরে তিনি আমাকে একটি স্ট্যাটাস দিতে গেল লাস্ট মান্থের, তো আমি একটি লস ফলসের আপনার স্ক্রিনশট দিয়ে দিই এবং তাকে এসএমএস করি আর অ্যাভেলেবল। তো বন্ধু দেখেন আমাকে বেশ কয়েকদিন যাবত তিনি কিন্তু কোনো অ্যান্সার দেননি, তারপর তিনি
জুলাই 14 তারিখে আবার একটি এসএমএস করেছিল করার পর আমি তাকে আবার আমার একটি স্ক্রিনশটের মানে ভিডিও রেকর্ড করে তাকে আমি দিই এবং আমি তাকে আবার এসএমএস করি দেখেন সে কিন্তু বারবার আমাকে এসএমএস করে যাচ্ছিল রেজিস্ট্রেশন দেন প্লিজ হেল্প আমি আবার তাকে এসএমএস করি এবং থ্যাংক ইউ গুড প্লিজ সার্চ ফর প্লাস প্লাস প্লিজ সেন্ড মি রিকোয়েস্ট স্ক্রিনশট তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু সে আমাকে বারবার প্রমাণ চাচ্ছিল কারণ আমি তখন এটি যখন অ্যাকাউন্টটা অ্যাপ্লাই করেছিলাম তখন একটি ট্র্যাকার লিঙ্ক নিয়ে কাজ করেছিলাম না আসলে আসলে সো আমি আসলে মানে একটু চিন্তায় আছিলাম যে আসলে অ্যাকাউন্ট আমাকে দিবে কিনা তো আমি একটু টেকনিক খাটালাম যে তাদের প্লেটে একটু দেরিতে দেরিতে দিতে শুরু করলাম সো দেখেন উনি আমাকে আবার এসএমএস করেছিল 17 তারিখে জুনের 9-14 তারিখে কিন্তু একটি অলরেডি 7 দিন পর তিনি আমাকে আবার একটি স্ক্রিনশট চায় তো আমি এটিকে তাকে দিই কয়েকটি স্ক্রিনশট দিই এবং আমার যে এই লস প্লাসের আপনার লস প্লাসের যে ম্যানেজার আছে তো এটা কিন্তু আমি নিচেরটা দিই নি কারণ এই লস প্লাসের যে অ্যাকাউন্ট আমি প্লে করছিলাম এটা কিন্তু আমার রিজেক্ট করে দিয়েছিল সো এর কারণে কিন্তু আমি জাস্ট প্রথমটুকুই ওনারে দিয়েছিলাম এবং উনি প্রথমটুকুই কাজের এবং আমার এই ফ্লেট ম্যানেজারের সাথে যে কমিউনিকেশন হয়েছে এসএমএস সেটি চেয়েছিল তো ওকে থ্যাংকস প্লিজ প্রোভাইড দ্য স্ক্রিনশট অফ দ্য অটোমেটেড ইমেল ফর লস প্লাসের ইনবক্স মানে এই যে এখানে মেন ই হচ্ছে যে সে আমাকে মানে আমার কাছে এমন একটি মেল চাচ্ছিলো যে আমাকে যে অ্যাপ্রুভটা দিয়েছে লস প্লাসের অ্যাকাউন্টটা তো সেটির একটি স্ক্রিনশট চায় সো এটি তো আমার কাছে ছিল না আমি আমি কোথা থেকে দিব তো তার জন্য আমি আর এটি তেমন গুরুত্ব দিই না আমি হয়তো মনে করছি আমার হয়তো এই অ্যাকাউন্টটা দিবে না তো তারপরে আমি হাল ছাড়ি নেই এসএমএস তাদের করছি এবং করতে করতে উনি আমাকে আবার দেখেন 20 তারিখে যায় ওকে উনি ওনার আবার একটি আমার অ্যাকাউন্টে মানে আমি জানি যে অ্যাকাউন্ট আমার দিবেন না তারপর আমি দুজন আহারা হয়ে একটি এসএমএস তাকে করি উনি আমাকে থ্যাংকস জানান জানানোর পর আবার ওনাকে আমি এসএমএস করি করার পর দেখেন জুলাই 27 তারিখে উনি এই যে আই এম গোয়িং টু অ্যাপ্রুভ ইউর অ্যাকাউন্ট নাও হাউ আই কুড ইউ প্লিজ কনফার্ম দ্যাট ইউ এগ্রি উইথ দিস স্টেটমেন্ট ওকে অর্থাৎ তাদের যে স্টেটমেন্টগুলো আছে আমি তাদের যেন সেটি ফলো করি এবং রুলস অনুযায়ী কাজ করি সো এখানে দেখেন আমাকে কিছু আপনার ই দিয়েছে মানে $500 ওয়ার মিনিমাম আওয়ার মিনিমাম 100 সো বন্ধুরা দেখেন এখানে যে কাজের কিছু ডিটেলস উনি আমাকে সেন্ড করেন তো করার পর আমার কাছে উনি আমার যে মেইলটা আবার চায় মেইলটা চাওয়ার পর আমি ওনাকে মেইল দিই এবং থ্যাংক ইউ ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাপ্রুভ এবং দেখেন তিনি আমাকে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল দিয়ে দেয় সো বন্ধুরা দেখেন 27 তারিখ তো প্রায় 1 মাসের উপরে কিন্তু আমি মাঝে মাঝে ওনাদেরকে মেসেজ করছি করার পর আমি ওনাকে এসএমএস করে যাচ্ছিলাম শেষ পর্যন্ত কিন্তু আমাকে উনি আমাকে বুঝতে পারেন নাই যে আমি আসলে একটা ট্র্যাকার নিয়ে কাজ করেছিলাম সো বন্ধুরা এই ছিল মূলত আজকের টিউটোরিয়ালটি আপনারা চাইলে কিন্তু এইভাবে ক্লিকডিলারে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন এবং পরবর্তীতে কী সম্পর্কে ভিডিও চান কোনো সিপিএ নেটওয়ার্ক অথবা কোনো ট্রাফিক সোর্স নিয়ে তো পরবর্তীতে আমি একটি নতুন আরেকটি টিউটোরিয়াল নিব সেটি বানাবো সেটি হচ্ছে ট্রাফিক নিয়ে তো আমার ট্রাফিক একটি অ্যাকাউন্ট আছে আমি সেটি মানে 2 দিন না 3 দিন আগে একটু পেয়েছি আমি আমার ট্রাফিক অ্যাকাউন্টটা তো আমি এই ট্রাফিক অ্যাকাউন্টটা কীভাবে একটু পেয়েছি এটিরও আমি একটি ভিডিও দেবো যদি আপনারা চান সো বন্ধুরা সকলে ভালো থাকবেন ভিডিওটি লং হয়ে গেছে তবে ধৈর্য ধরে ভিডিওটি দেখেন ইনশাল্লাহ কাজে লাগবে ভালো থাকবেন কথা হবে আরেকটি নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম